আর আমার চ্যানেলেও ভিডিও এসে গেছে রাখি বন্ধনের, তোমরা গিয়ে দেখে নাও, ডেসক্রিপশনে দেয়া থাকবে, ঠিক আছে, প্রমোট করে দিলাম। হাই বন্ধুরা, পুরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে কিন্তু আমার স্কিন কেয়ার বা হেয়ার ট্রিটমেন্টের কোনো ভিডিও না, আজকে আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। আগে করতাম ব্লগ, বাট অনেকদিন আর করিনি, আজকে মানে অনেকদিন পর আজকে আবার শুরু করছি। তো আজকে রাখি পূর্ণিমা, আর আজকে আর একটা জিনিস করব, যেটা হচ্ছে কি না, বুস্টার নিচ্ছে এখন সবাই করোনার জন্য থার্ড ডোজ, তো সেটা আমি আজকে নিতে যাব, আমাদের বাড়ির সবাই যাবে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে কি না, আজকে রাখিতে আমার বাবুকে আমার মা রাখি পরাবে, আর সুনীল ভাইকে আমি রাখি পরাবো, তো সেগুলোও তোমাদের সঙ্গে দেখাবো সিনেমেটিক শর্ট করে, কতটা দেখাতে পারি চলো দেখো। আর ব্লগে আমায় কেমন লাগছে বা আমার ব্লগ দেখতে তোমরা মানে তোমাদের ভালো লাগছে কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি বুস্টার নিতে চলে এসেছি, করোনার থার্ড ডোজ বুস্টার। তো ওই বুস্টারটা নেওয়ার জন্য এখানে স্বাস্থ্যকেন্দ্র আছে আমাদের কাছাকাছি, ওখানে চলে এসেছি। এখন সবাই বসে আছি, দেখতেই পাচ্ছ বুস্টার এখনও শুরু হয়নি, আমরা একটু আগেই এসেছি, কারণ বৌদির একটা কাজ ছিল চলে যাবে, তার জন্য ওখানে রেডি করছে ভ্যাকসিন। আমার খুব ভয় লাগছে, জানি না কীভাবে নেব। আগেরবার আমার ভীষণ জ্বর উঠেছিল, এবারে জানি না কী হবে, ভীষণ ভয় পাচ্ছে। আমার বোন তো আরও বেশি ভয় পাচ্ছে, ওই যে সিরিঞ্জটা দেখতে পাচ্ছ, ওটা দেখে আমার আরও বেশি ভয় লাগছে, যেন না এবার মরে যাবো আর বাঁচবো না, ইঞ্জেকশন নিতে ভীষণ ভয় লাগে। তো চলো দেখা যাক কি হয়, প্রথমে কাকে দেবে, মনে হয় মাকেই দেবে, মা রেডি হয়ে বসে আছে, দেখো মাকে দিচ্ছে। মায়ের রিয়াকশানটা দেখাতে পারলাম না, কারণ তখন আমারই ভয় লাগছে খুব। তো চলো ভিডিওটা দেখো। ফাইনালি পুরবিদির হচ্ছে বুস্টারের হয়ে গেল। তো বন্ধুরা দেখতেই পেলে আমাদের ভ্যাকসিন নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের সবারই নেওয়া হয়ে গেছে, হাত না কি যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে, খুব ভয় লাগছিল, ঠিক হয়েছে, ঠিক 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 ঠিক। তো চলো এবার বাড়ি যাব, মা একটু প্রেসারটা মাপবে, মা ওখানে দাঁড়িয়ে আছে, প্রেসারটা একটু মাপবে। এইটা আমাদের উপস্বাস্থ্য কেন্দ্র, সুনীল ভাই কি বলছে, এটা আমাদের উপস্বাস্থ্য কেন্দ্র, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে আরেকটা উপস্বাস্থ্য কেন্দ্র, তার যার মধ্যে খড়িবেড়িয়া পড়ছে, তার মধ্যে এটা হচ্ছে মিঠাপুকুর বুইতার মধ্যে পড়ছে। তো আমরা এখন বাড়ি যাচ্ছি, আর আজকে রাখি পূর্ণিমা, রাখি বাঁধবো, বাবুকেও বাঁধবে, তো সেগুলো তোমাদের সিনেমেটিক শর্ট করে দেখাবো। এই প্রথমবারই ব্লগ করছি, জানি না কেমন করছি, আগেও করেছি কিন্তু অনেক দিন প্রায় করিনি, অন্যরকম একটা ভিডিও করতাম স্কিন কেয়ার, যারা না দেখেছো দেখে নিও, আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সুনীল ধাক্কা দিয়ে দিল, খুব ব্যথা করছে, ইনজেকশন নিতে খুব ভয় লাগে। তো বুস্টার কমপ্লিট হয়ে গেল,
তো ফাইনালি আমাদের রাখি পড়া কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছ আমাকে, বাবু বলছে তো দেখতেই পাচ্ছ আমাকে। বাবু আস্তে আস্তে ব্লগ করা শিখে যা। হাই করে দাও। হাই বাবারে। তো চলো বন্ধুরা, এখানেই শেষ হচ্ছে। তো চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমরা মেজে মাদের ছাদে চলে এসেছি, আর সুনীল ভাই এখানে ভিডিও বানাচ্ছে। প্রচুর গরম, তাই ঘাম হচ্ছে, বারবার গামছা দিয়ে মুখ মুছছে। তো 15 আগস্টের সকাল ঠিক 8টার সময় আজকে, তার মানে যেটা করছি, তার মানে আমাদের ডান্স কভারটা তোমরা তাড়াতাড়ি দেখতে পাবে 15 আগস্টে। সুনীল ভাইয়ের আমার চ্যানেলে আসবে, আমি এখন ডান্স কভার করছি। তো 15 আগস্ট সকাল আমি এখানে ওর একটু ভিডিও করার জন্য, মানে ভিডিও করছে, ক্যামেরা ধরে দিতে এসেছি, ক্যামেরাম্যান হয়েছে। খুব জ্বর হয়েছিল, দেখলেই যে বুস্টার নিয়েছিলাম, তার জন্য খুব জ্বর হয়েছিল, আর গা হাত প্রচন্ড ব্যথা করছিল, তার জন্য করতে পারিনি। আজকে সকাল সকাল উঠে আবার ভিডিওটা শুরু করেছি। বন্ধুরা, বাবু এবার স্কুলে যাবে, আমি রেডি হব, ওকেও রেডি করব, ও পড়তে গেছে, এক্ষুনি চলে আসবে। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর একটা সাবস্ক্রাইব করে দেবে। আর এরকম ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লাগে দেখতে, সেটাও কমেন্ট করে জানি। আমি বুঝতে পারছি না তোমাদের কেমন ভিডিও দেখতে ইচ্ছে করছে আমার চ্যানেলে। আমি একটু অন্যরকম ভিডিও করি, তোমরা যারা দেখো তারা সবাই জানবে। আজকেও এটা মানে আগের মতো আবার তাড়াতাড়ি 2K করে দাও, ঠিক আছে।
টাটা বাই বাই। চলো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি দেখা মানে দেখতে পাবে। আর আমার চ্যানেলেও ভিডিও এসে গেছে রাখি বন্ধনের, তোমরা গিয়ে দেখে নাও, ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ঠিক আছে, প্রমোট করে দিলাম। চলো বন্ধুরা টাটা।